আজকে তো আমাদের বাসর রাত। আমাদের কেমন লজ্জা লজ্জা লাগতেছে। তোমারও শুনেছি ভাই ভাবি আমার বড় ভাই ছিল, চাচাত ভাই ছিল কাশেম, ও আমাকে বলেছিল বাসর রাত্রে বাসরাত অনেক মজার রাত, তো বাসরাতে নাকি থাকবেটা বাদ দেও। আচ্ছা তোমার তো এটা তোমার প্রথম বাসরাত, বাসরাতে কি করে কি করে আমি তো জানি না। তবা তবা, তাই তো, কারণ তোমার তো প্রথম বাসরাত, তুমি কি করে জানবা? আমি জানতে পারি। তবা আমি জানবো কি করে, কারণ আমিও তো আমারও তো প্রথম বাসরাত। আচ্ছা যাই হোক, বাসরাতে কি করে কি করে আমি তো জানি না। আচ্ছা আমিও জানি না, তুমিও জানো না। আমারও চাচাতো ভাই ছিল না, ও চাচাতো ভাই আমাকে বলিয়াছে যে বাসরাতে বাসরাতে আমার লজ্জা লাগে, কি করে বলবো আমি, আমার লজ্জা লাগতেছে বলবো। আমি বলে দিই, আমার আমাকে তো একটু লজ্জা নাই, সত্যি আমার একটু লজ্জা নাই, তুমি বিশ্বাস করো। বাসরাতে আমার চাচাতো ভাই বলেছিল তারা দুজন সারা রাত সারা বলবো তারা তারা দুজন সারা রাত মিলে ইয়ে করেছিল। ইয়ে বুঝো না, সারা রাত মিলে সারা রাত আমার লজ্জা লাগছে, তুমি বুঝো, ইয়ে বুঝো না তুমি। লুডো খেলছিল, তুমি আসলে একটা বোকা, ইয়ে করেছিল তার দুজন সারা রাত মিলে ইয়ে করেছিল, ইয়ে বুঝো না তুমি, ইয়ে বুঝো না তুমি। ও আমি তো নিজে বোকা, তুমি তো তোমার তো প্রথম বাসরা, তুমি কি করে বুঝবা ইয়ে ইয়ে। আমি তোমাকে বলে দিই, ইয়ে মানে হচ্ছে কি জানো, আমি কি করে বলবো ওটা। আচ্ছা বলে দিই, বলে দিই, তুমি তো আমার বউ বলতেই পারি। ইয়ে মানেটা হলো যে সারা রাত মিলে ওরা গল্প করেছিল, আমরা সারা রাত মিলে গল্প করব, তুমি খুশি? হ্যাঁ আমি তো জানি না যে গল্প করতে হয়, আমি গল্প করব। গুড, আমরা সারা রাত মিলে গল্প করব। আচ্ছা বলো, তুমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত কিভাবে বড় হয়েছো, কি করছো বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। রাজীব টিভির পরিবার সবসময় ভালো থাকে। তো এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখেছেন, এরকম যদি আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে। আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর যে থেমে থাকবেন এটা ভুল। আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো বেল আইকনটা ক্লিক করতে হবে। ধন্যবাদ সবাইকে। I'm gonna go get some more.